জোৰণৰ উপহাৰ সামগ্ৰী ধুনীয়াকৈ সজাই কইনাক দিয়াটো আজিকালি এটা ট্ৰেণ্ডিঙত পৰিণত হৈছে। মিঠাইৰ পৰা কাপোৰলৈ সকলো বস্তুৰ ডেকৰেশ্যন যাতে আত্মীয়ৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিব পাৰে সেই চেষ্টা কৰে দৰাৰ ঘৰে। আজিকালি বহুতেই জোৰোণৰ উপহাৰ সামগ্ৰী ধুনীয়াকৈ সজোৱা কামটোকে পেচা হিচাপে বাছি লৈছে। তেনেকুৱাই শিলচৰৰ এগৰাকী যুৱকে নতুন জোৰোণৰ উপহাৰ সামগ্ৰী বনাই চৰ্চাত আহিছে। তেওঁৰ ট্ৰেণ্ডিং ডেকৰেশ্যন এতিয়া কেৱল শিলচৰৰ নহয় সমগ্ৰ বৰাক উপত্যকাৰ গ্ৰাহকৰ প্ৰথম পচন্দ। তেওঁ কল্পনাও কৰিব পৰা নাছিল যে এই শিল্পকৰ্মই এদিন শিলচৰলৈ এক নতুন পৰিচয় কঢ়িয়াই আনিব। শিলচৰৰ এজন প্ৰতিভাৱান যুৱক বিশ্বৰূপ দেৱৰাই পৰিয়ালটোৰ এজন আত্মীয়ৰ বিয়াত বিশ্বৰূপে সৰু ডেকৰেশ্যন এটা কৰি সকলোৰে প্ৰশংসা লাভ কৰিছিল আৰু ছ'চিয়েল মিডিয়া আছিল অতি শক্তিশালী মাধ্যম। তেওঁৰ সেই সৰু অভিনৱ শিল্প হোৱাটছএপৰ জৰিয়তে ভাইৰেল হৈ পৰিল। 2018 চনত তেওঁ সকলোৰে প্ৰশংসা লাভ কৰি আৰম্ভ কৰিছিল বিয়াৰ ডালা ডেকৰেশ্যন বাই বিশ্বৰূপ। আজি সমগ্ৰ বৰাক উপত্যকাত এই নামে নতুন স্বীকৃতি লাভ কৰিছে। ই এটা ব্ৰেণ্ডত পৰিণত হৈছে। আজিকালি সন্দেশ মিঠাইৰ লগতে আৰু বহু বস্তুৰ চাহিদা আছে, গতিকে বিয়াৰ শাৰীখন, পুতলা, পাণৰ সজ্জা, মাছ, চিপ্ছ, ফল, চকলেট আদিৰ ডেকৰেশ্যনত অভিনৱত্ব আনিছে বিশ্বৰূপে। বিশ্বৰূপৰ মতে কামৰ কোনো সৰু বৰ নাই। এই কামটোও এক শিল্প। যিকোনো ক্ষেত্ৰত প্ৰতিভা থাকিলে সেই কামক ধৰি ৰাখি জীয়াই থাকিব পাৰিব মানুহে। ডেকৰেশ্যন কৰা তেওঁৰ প্ৰিয় কাম আৰু এই কামেৰে তেওঁ চিনাকি গঢ়ি তুলিছে। বিয়েডালা ডেকোরেশন বাই বিশ্বরূপ শুরু করেছিলাম 3rd December 2018-এ। ফার্স্ট অর্ডার আছে আর শুরু করার পিছনে অ্যাজ সাচ কিছু রিজন ছিল না, জাস্ট আমার রিলেটিভের বিয়েতে আমি ফার্স্ট জাস্ট একটা পানের ডেকোরেশন করেছিলাম। ওইটার থেকে সবাই দেখে অ্যাপ্রিসিয়েট করলো যে না তুই এটা করতে পারিস, তুই কর, ট্রাই কর। তো ছোটোখাটো জাস্ট এক দুটো স্যাম্পল বানিয়ে রেখেছিলাম। তারপর জাস্ট একটা গ্রুপে, গ্রুপ ছিল একটা গ্রুপে, জাস্ট র্যান্ডামলি পোস্ট করে দিয়েছিলাম আমি জিনিসটা। তারপরে গ্রুপ থেকে প্রচুরভাবে কল আসা শুরু হয়। আর সত্যি কথা বলতে গেলে কোনো আইডিয়াই ছিল না আমার, কীরকম কী করতে লাগে, কোথায় কী পাবো তাও জানতাম না কিছু। ওই আস্তে আস্তে তারপর মার হেল্প নিয়ে কোন কোন দোকানে কী কী পাওয়া যায়, কিসের কী রেট তাও আমি কিছু জানি না। তো ওই আস্তে আস্তে তখন শুরু হয়। এই জাস্ট এই ডিসেম্বরে 6 বছর কমপ্লিট হবে। আর্ট অ্যান্ড ক্রাফট জানি কিন্তু তত্ত্ব করবো বলে এরকম কিছু আইডিয়া আমার কখনোই ছিল না। আর আগে মানে এই বিয়েটি হলে খালি সন্দেশ খাওয়াটার উপরে মেইন ফোকাস থাকতো, বাট এইসব জিনিস আমি কখনো এত ইয়ে করিনি। বাট ওই আস্তে আস্তে নিজের থেকে চেষ্টা করে করে হয়ে গেছে আজ এতটুকু। যতটুকু লিমিট ভাবে সিম্পলের মধ্যে সুন্দর ক্লাসি ট্রেন্ডি করাটাই বেটার, বেশি করে একদম সাংঘাতিক মানে জিনিসটাকে না করলেই বেটার। শাড়ি দিয়ে অনেক কিছু পুতুল তো আছে, ময়ূর, ঘট, মাছ, ফ্লাওয়ার বেস, পাখা, এরকম ছোটোখাটো অনেক জিনিসই আছে। তারপর পানের মধ্যে যেমন বিয়ে বাড়ির পান ভান্ডার, তারপর লক্ষ্মী বসিয়ে সামথিং এরকম পানের, তারপর গণেশ বসিয়ে, তারপর বউ জামাই বসিয়ে পানের। তো আগে বানাতাম আমি, এখন আমি ইদানিং বানাচ্ছি হলো ইয়ে পানের পুতুল, মানে শিলচরের পানের পুতুল। ফার্স্ট আমি আর আমার ফ্রেন্ডই শুরু করেছিলাম বলতে গেলে, তারপরে আস্তে 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 সবাই এটাকে করা শুরু করলো, ইউটিউবেও ভিডিও আসলো। যদি আমি বলি মিনিমাম তত্ত্ব বানাতে গেলে 8-9000 রাখতে লাগে, এখন এই 8-9000 হয়তো 6-7000 হয়ে যেতে পারে, ডিপেন্ড করবে কাস্টমারের ডিমান্ডের উপর। অ্যাপ্রিসিয়েশন অনেকটাই পাচ্ছি, ক্রেডিট গোজ টু সোশ্যাল মিডিয়া। আজকাল এই জেন্ডার ডিসক্রিমিনেশনটা না রাখাই বেটার, কেন কি এগুলো স্কিল, লাইফ স্কিল দরকার পড়ে সবারই দরকার, মেয়ে হোক ছেলে হোক। তো একটা আর্ট, তো আর্ট তো ছেলে মেয়েদের জন্য সমানই থাকে, তো জানা জিনিসটা খুব দরকার, তাই যে ফর্মেরই আর্ট হোক। তো এটাও একটা ফর্ম অফ আর্ট, সবারই মানে জীবনে কিছু না কিছু একটা জানা থাকলে খারাপ সময় অনেক কাজে আসে।